আলোর উৎসবের মাঝে শোকের ছায়া টেলিপাড়াতে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি, চারিদিকে এত আলো, তবু তার জীবনে নেমে এলো চরম অন্ধকার। গত পয়লা মে ধুমধাম করে বিয়ে করেছিলেন সুদীপ্তা ব্যানার্জি এবং সৌম বক্সি। বিয়ের পর ছমাস মাত্র কেটেছে, এর মধ্যেই ঘটে গেল চরম অঘটন, সবথেকে কাছের মানুষকে হারিয়ে ফেললেন। গত 10ই নভেম্বর হঠাৎই প্রয়াত হলেন সুদীপ্তা ব্যানার্জির বাবা। বেশ কয়েকদিন ধরেই তিনি ভুগছিলেন। শুটিংয়ের পরে বাড়ি ফিরে দেখেন বাবা চলে গেছেন। আনন্দবাজার সংবাদ মাধ্যমে বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সুদীপ্তা। তার কথায়, বিয়ের ছমাসের মধ্যেই বাবাকে হারিয়ে ফেললাম, অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার কিন্তু পারলাম না। পুজোর পরে সবে আবার কাজে ফিরেছিলাম, শুটিংয়ের পরে বাড়ি ফিরে দেখি বাবা নেই। নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া হয়ে যায় বাবার। আমি আর সৌম বাইরে থেকে ঘুরে আসার পর থেকেই অসুস্থ ছিলেন বাবা, কিন্তু এভাবে হারিয়ে ফেলব? আর কথা বলতে পারলেন না তিনি, গলা ধরে এলো। দ্রুত এই খারাপ সময়টা আপনি কাটিয়ে উঠুন, সবার এটাই প্রার্থনা। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।